এই অধ্যায় হচ্ছে জেহাদ করা জেহাদ করা হচ্ছে অন্তর্ভুক্ত কিন্তু জনগণ বুঝছে জেহাদ মানে অস্ত্র ধরা একেবারে ভুল কথা এটা হচ্ছে সর্বোচ্চ জেহাদ এটা হচ্ছে সর্বোচ্চ জেহাদ যে জেহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে মুসলিম নেতৃত্বে হইতে হবে কি নেতৃত্ব শাসকের নেতৃত্ব এই নয় যে একজন আপনাদের মধ্যে থেকে একজন বাগদাদি তৈরি হয়ে গেছে আর তার নেতৃত্বে হ্যাঁ আছে না আল কায়দাদের বাগদাদি না কাদের আয়েস আয়েস দায়েসদের বাগদাদি অথবা আর কেউ তৈরি হয়েছে না 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 ও নেতা না নেতা হচ্ছে মুসলিম শাসক নেতা যদিও সে গুণাগার যদিও সে ফাঁসে হোক না কেন কিন্তু সে মুসলিম শাসক নেতৃত্ব যাতে করে বহু উপকারিতা রয়েছে প্রতিরক্ষার ব্যবস্থা থাকে মুসলিম শাসকের কাছে প্রতিরক্ষার ব্যবস্থা ডিফেন্সের ব্যবস্থা আছে কিন্তু আপনার এই বাগদাদের কাছে কি আছে এ বাগদাদিকে বাগদাদিকে ইসলামকে বদনাম করার জন্য হ্যাঁ ইসলাম এবং মুসলিমদের বিদ্বেষ ছাড়ানোর জন্য মুসলিম জাতিকে হ্যাঁ জঙ্গি সাব্যস্ত করার জন্য কেন যখন জঙ্গিবাদ কথা আসে তখন কেন মুসলিমদের দিকে নজর উঠে হ্যাঁ হ্যাঁ যখন সন্ত্রাসী এই কথাটি শুনলেই কেন মুসলিমকে চিহ্নিত করা হয় কেন কাফের সন্ত্রাসী নেয় অমুসলিম সন্ত্রাসী নেই যে মানুষকে ভীত সন্ত্রস্ত করে সে হচ্ছে সন্ত্রাসী তো ভীত সন্ত্রস্ত যারা করছে করে না তারাই তো বেশি করছে শুধু তার আগে অনেক জেহাদ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ জেহাদ যা প্রত্যেক মুসলিমের জন্য মানুষের জন্য করা খরচ তা হচ্ছে জেহাদ নাফসের বিরুদ্ধে জেহাদ করা মনের বিপক্ষে জেহাদ করা সব ক্ষেত্রে পয়সার ক্ষেত্রে মন চাই রাতারাতি ধনী হইতে সৌদি আরব থেকে টাকা পয়সা কিছু নিয়ে যেতেই হবে দশ লাখ খরচ করে এসছে মন চাই না সবার চাই আপনারও চাই আমার সবারই চাইবে কিন্তু অবৈধভাবে হলে রাতারাতি আমি বড় লোক হইতে পারবো আর বৈধভাবে আমার বেতন দিয়ে যদি করি তা আমি দশ বছরেও মনে হয় টাকা উঠাইতে পারবো কিনা তখন নাফসের জেহাদে গিয়ে ব্যর্থ হইলেন হারাম ব্যবসা বা হারাম উপায়ে উপার্জন করে জড়িয়ে পড়লেন আপনি করছেন করছেন অনেকে নাফসের জেহাদে ফেল আপনি জিহাদ মনের জেহাদে ফেল ফজরের সময় জাগতে পারেন না ফজরে উঠতে পারেন না মাসে পাঁচটা দিন ফজরে উঠতে পারেন না জামাত ছুটে যায় সূর্য উঠে যায় আর বলছেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বিপ্লব বিপ্লব না কিছু লোকেরা মুখে দাড়িটা রেখে প্রকাশ করে দেবো মুসলিম এই সাহসটা হয় না বিরুদ্ধে এই জেহাদ করতে পারেন না দাড়ি রাখলে লোকে কি বলবে কিন্তু দাড়ি নেই কিন্তু ইসলামী আন্দোলন করি আমি আর ইসলামী বিপ্লব ঘটাবো আমি আর কিসারে ইসলাম বিপ্লব ঘটাব আপনার জীবনে বিপ্লব ঘটেন আপনার জীবনে আন্দোলন করেন আপনি এই ভাষাগুলি এগুলো হচ্ছে হ্যাঁ পলিটিক্যাল ভাষা ইসলামের অপব্যবহার করা এগুলো এগুলো হচ্ছে ইসলামের অপব্যাখ্যা এগুলো এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা এক মাজারের ধর্ম ব্যবসা এক মিলাদের ধর্ম ব্যবসা তাবিজের ধর্ম ব্যবসা এই কবিরাজি ধর্ম ব্যবসা কত রকমের ধর্ম ব্যবসা কোরআন খানি বক্সানোর ধর্ম ব্যবসা খতমেও ধর্ম ব্যবসা আর তার সাথে সাথে কিসের ধর্ম ব্যবসা ইসলামী রাজনীতির ধর্ম ব্যবসা রাজনীতি সেই ব্যক্তি করবে যেই ব্যক্তির কাছে রাজত্ব আছে রাজনীতি মানে দেশ চালানোর নীতি দেশ চালানোর নীতি কার জন্য ফরজ যেই ব্যক্তিকে দেশ দেশ চালাতে হচ্ছে বা হবে আমাকে কি আর আমাকে যদি চালাতে না হয় আমি ওখানে না আপনার কি পজিবল তাহলে আমাকে রাজনীতি শিখতে হবে সে আমার আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতি সম্পর্কে সে আসা সম্পর্কে জ্ঞান আছে কারণ আমি কোরআন আজিজ পড়েছি কিন্তু আপনি আর কানে ইমান আর কান ইসলাম বুঝতে চান না তৌহিদ ইমান চান না জানেন না আপনি দিনের হালাল হারাম জানেন না জানেন জানেন না না দলিল আর আপনি ইসলামী আন্দোলনের একজন সদস্য আপনি ইসলামী বিপ্লব ঘটাতে চান আর ফজরের সময় নিজের জীবনে বিপ্লব ঘটাইতে পারেন না বোঝা গেছে নফসের জেহাদ নফসের জেহাদ এটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ এই জেহাদ যে করতে পারেনি তার আগে পারবে না পারিবারিক জেহাদ কি করবে যে নিজেই ফজরে উঠতে পারে না সেই স্ত্রীকে কখন উঠাবে যে উঠিয়ে দিয়ে ওখানে নামাজ পড়াইতে লাগিয়ে দেবে নাকি আছে কেউ হ্যাঁ এরকম যে তার স্ত্রীকে নামাজ পড়ায় কিন্তু ও অলস না ওর স্ত্রী নিজে থেকে হয়তো নামাজ পড়ায় ও এমনি ভালো হয়তো সেই জন্য নিজে নামাজ পড়তে ওঠে না আর ছেলে ছেলেরা সব একবারে ফজর মিস যেতে দেয় না হ্যাঁ কিছু আছে প্রকৃতির ওপর আছে কিছু নাবালক ছেলেরা ফজরে দেখা যায় আর যেমন সাবালক হয় দেখে যে বাপ তো বেনামাজি ও নামাজ বেনামাজি হয়ে যায় আমি কত দেখছি এখানে আর দেখলাম তাই না যতদিন নাবালক ছিল ছেলেগুলো পোলাপানো সব মসজিদ আসছিল আর যেই সাবালক হয়েছে বাপ হচ্ছে আধা নামাজি ও ছেলেগুলো আর নামাজ পড়ে না এটা কোন ইসলামী তৈরি না ও নেচারের ওপর ফিতরাতের ওপর যতদিন ছিল নাবালক অবস্থায় ততদিন নামাজ পড়েছে জি তো হাদিসটা শেষ করে নি আবু হাজি আল্লাহ তালাহ থেকে নবী কারি সাল্লাম বলেছেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন মানে দায়িত্ব নিয়েছেন ওই সমস্ত লোকদের জন্য যারা তার রাস্তায় বেরিয়েছে তার রাস্তায় বেরিয়েছে সবচেয়ে বড় বড়ো হওয়া হচ্ছে আল্লাহ রাস্তায় সশস্ত্র যখন প্রয়োজন হবে এবং যখন তার শর্তগুলি পোরা হবে আর একটা বেরোহা হচ্ছে দিন শিখার জন্য বেরোয় যে বাড়ি থেকে বেরিয়ে দেন শিখতে এসেছেন এটা ও এই সময়টাই এই মার্কেটে সিকো মার্কেটে বাথা মার্কেটে বাঙালি মার্কেটে কেউ শত শত টাকা ইনকাম করছে আর আপনি ঘণ্টা ধরে এখানে বসে আছেন এই সময়টাই কারো কাছে অনেক ভাইদের কাছে গাড়ি আছে কেউ মেস মার মেরে একশো দুশো টাকা তার ইনকাম হয়ে গেল আর আপনি একশো দুশো টাকা লস করে এখানে বসে আছেন দুনিয়ার লস দিচ্ছেন আখেরাতের ব্যবসা করছেন আল্লাহর সাথে ব্যবসা করছেন মানুষের ব্যবসা বাদ দিয়ে তাই না আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাস্তায় বেরিয়েছেন আপনি মনে রাখবেন সে এলেম শিখতে হোক এলেমের প্রচার প্রসারে দাওয়ার কাজে হোক সেটাও বড় জেহাদ ওরান দিয়ে জেহাদ এবং সুলতান দিয়ে জেহাদ ওরান দিয়ে জেহাদ এবং সুলতান দিয়ে জেহাদ দুই রকম জেহাদ রয়েছে জি এই ক্ষেত্রে আরও যে সবগুলি কথা বলছেন যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওই সব লোকদের জন্য আল্লাহ রাস্তায় বেরোবে কি জন্য বেরিয়েছে শুধুমাত্র ইমানের তাড়নায় বেরিয়েছে লাইফ করে যে বি আল্লাহর প্রতি ইমানের ভিত্তিতে অর্থাৎ দেখুন বে রসুলি আর আমার রসুলগণকে বিশ্বাসের ভিত্তিতে বেরিয়েছে আন উর্জিয়া হুবা আন আরজিয়া হুবে মা না আমিন আজরিন আউ গানিমাতিন আউদু খেলা হল চান্দা তাকে আমি ফিরিয়ে দেবো যেহাদের ময়দান থেকে নেকির সাথে গনিমাতের সাথে অথবা যদি শহীদ হয়ে যায় মারা যায় তাহলে তাকে জান্নাতে আমি দাখিল করবো ওয়ালাউলা আশুক কালা উম্মতি আমার উম্মতের জন্য যদি আমি ভারী নামনি করতাম মা কাতু খাল সারিয়া তাহলে কনু পেছনে অভিযানের আমি বসে থাকতাম না প্রত্যেক অভিযানে প্রত্যেক সেনা দলেও আমি শরিক হইতাম নবী সাল্লাহ আলী বড় বড় বড়ো লড়াইগুলিতে হাজির হয়েছেন কিন্তু ছোট ছোট যে সেনা দল পাঠাইতেন যেগুলিকে অভিযান বলা হয় সারি আরবিতে বলা হয় ছোট ছোট অভিযান সেগুলিতে যেতেন না গাজুয়াই যেতেন গাজুয়া মানে যেখানে নবী শরিক থাকতেন আর সারিয়া ছোট ছোট অভিযানে যেতেন না কি জন্য যাতে করে সাহাবিরা এই কথা না মনে করেন যে প্রত্যেকটা তো আমাকে অংশ নিতে ফার্জে কি ফায়া কোনোটাতে যেতে পারলে কোনোটাতে যেতে পারলে না অন্যরা গেল একজন আরেকজনের শূন্য স্থান পূরণ করলো যথেষ্ট ওলা ওদের তো আর আমি পছন্দ করি আর্নি উকতালফ হিসাবে ইদ যে আমি আল্লাহর রাস্তায় নিহত হই শাহাদাত বরণ করি সোম্যা আহিয়া কে বলছেন রাসূল নিজে বলছেন আমি চাই যে আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই তারপরে আবার আমাকে যেন জীবন দেওয়া হয় সোম্যা উক্তলো তারপরে আবার যেন শহীদ হই সোম্যা উহিয়া তারপর আবার যেন জীবন দেওয়া হয় সোম্বা উক্তার পর আবার যেন শাহাদাত বরণ করি তিন তিনবার করে শুরু হলাম কী জন্য বলছেন শাহাদাতের কত বড় মর্যাদা রয়েছে যে বারবার করে যদি এই প্রাণটা পেতাম ফিরি আল্লাহর কাছে আর বারবার করে আল্লাহ রাস্তায় যদি আর যদি সেখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতাম এটা হচ্ছে আমার মনের আকাঙ্ক্ষা বা কামনা বাসনা এখানে আলোচনা শেষ এবং বোখারি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে যে জেহাদ একটি আমল যে আমলটি ইমানের অন্তর্ভুক্ত সুতরাং আমল ইমানের ভিন্ন নয় বরং ইমানেরই অন্তর্ভুক্ত